স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির ইটাভাটি ইয়ং স্টার ক্লাবের। সোমবার সকালে কোঠারি ক্লাবের সহযোগিতায় ইটাভাটি ইয়ং স্টার ক্লাবের আয়োজনে ইটাভাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির আয়োজিত হলো। জাতীয় পতাকা উত্তোলনের পর, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের পর, জাতীয় সঙ্গীত গেয়ে এক মিনিট নীরবতা পালনের পর উপস্থিত ব্যক্তিবর্গকে পুষ্পস্তবক ও মোমেন্টাম দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। যারা এই পথটা বেছে নিয়েছেন এই সামাজিক কাজের ক্ষেত্রে, প্রায় বলা যেতে পারে রক্তদানের অনুষ্ঠানটা একটা বিপ্লবে পরিণত হয়েছে, একটা আন্দোলনে পরিণত হয়েছে, একটা জোয়ারে পরিণত হয়েছে। এবং সেক্ষেত্রে ইটাভাটি ক্লাবের ইয়ংস্টার ক্লাবের যারা সদস্য যারা আছেন, যারা এই কাজটা করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি দেখছিলাম অনেক যুবক এবং সারাদিন নিশ্চয়ই বহু মানুষ তারা রক্তদান করবেন। আমার একটি আবেদন আছে, আমার একটু অভিজ্ঞতার কথা বলে আমি প্রায় শেষ করব। যে কার্ডগুলো আছে সে কার্ডগুলো যেন যথাযথভাবে রোগী যারা তারা যেন এটাকে গ্রহণ করতে পারেন। মাঝখানে অনেক বিপজ্জনক কিছু রাস্তা আছে, সেই রাস্তায় যেন কার্ডগুলো না চলে যায় সেটা দেখতে হবে আপনাদের। এদিনের এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল সুন্দরবনের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী অমল নায়েক, ডাক্তার দীপঙ্কর মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস বৈরাগী সহ মনিরুল মোল্লা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের এই রক্তদান উৎসবে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদেরকে একটি মোমেন্টাম ও একটি ডাবর